নমস্কার বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি আরেকটি ইনভেস্টমেন্টের সাথে। আজকে আমি এক্সিসের যে স্কিমের সম্বন্ধে কথা বলতে যাচ্ছি, সেই স্কিম জবে থেকে শুরু হয়েছে, অর্থাৎ 4ই সেপ্টেম্বর 2009 থেকে আজ পর্যন্ত দুর্দান্ত রিটার্ন দিয়েছে। এক্সিসের এই ফান্ডের গত এক বছর রিটার্ন রয়েছে 17.79%, গত 3 বছরে এই ফান্ড রিটার্ন দিয়েছে 27.24%, এবং গত 5 বছরে রিটার্ন দিয়েছে 20.12%। আর যদি এক্সিসের এই ফান্ডের অল টাইম রিটার্নের কথা বলি, তাহলে এর অল টাইম রিটার্ন রয়েছে 24.41%, যা কিনা FD এবং RD থেকে 4 থেকে 5 গুণ বেশি রিটার্ন রয়েছে। আজ আমরা এই ভিডিওতে ক্যালকুলেটার সাহায্যে বোঝার চেষ্টা করব যে যদি আমরা এক্সিসের এই ফান্ডে অ্যাজ এ লামসাম হিসাবে একবার 1,00,000 টাকা জমা করি, তাহলে কিভাবে আমরা 2,37,37,631 টাকার ফান্ড তৈরি করতে পারবো। তা জানার আগে এই ফান্ডের বেসিক ডিটেলসের সম্বন্ধে জানাটা অত্যন্ত জরুরি, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যাতে কোনো তথ্য মিস না হয়ে যায়। আর তা না হলে এই ফান্ডের সম্বন্ধে ভুল কনসেপ্ট নিয়ে যাবেন এবং বারবার কমেন্টস করবেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, এবং আপনি যদি মানি হোল্ড চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। চলুন তবে আজকের ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা, এক্সিসের এই ফান্ডের যদি NAV অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালুর কথা বলি, তাহলে এক্সিসের এই ফান্ডের NAV রয়েছে 64.21 টাকা। NAV যে কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিট প্রাইস হয়ে থাকে। আর যদি রেটিং দেখে আপনি কোনো মিউচুয়াল ফান্ড কেনেন, তাহলে এক্সিসের এই ফান্ডের রেটিং রয়েছে 5 স্টারের। আর যদি আপনি এই ফান্ডে SIP-র মাধ্যমে টাকা ইনভেস্ট করতে চান, তাহলে আপনি মিনিমাম 500 টাকা দিয়ে SIP স্টার্ট করতে পারেন। এই ফান্ডে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কোনো লিমিট নেই, আপনি যত খুশি টাকা এই ফান্ডে ইনভেস্ট করতে পারেন। আর যদি এক্সিসের এই ফান্ডের ফান্ড সাইজের কথা বলি, তাহলে এক্সিসের এই ফান্ডের ফান্ড সাইজ রয়েছে 9,261.23 কোটি টাকার, অর্থাৎ এত পরিমাণ টাকা মানুষ এই ফান্ডের মধ্যে ইনভেস্ট করে রেখেছেন। আর যদি আমরা দেখি যে এই ফান্ডের টাকা কোন কোন কোম্পানিতে নিবেশ রয়েছে, তাহলে এই ফান্ডের টাকা গ্যালাক্সি সার্ফ্যাক্ট্যান্টস, নারায়ণ হুদালয়, ব্রিগেড এন্টারপ্রাইজেস, ফাইন অর্গানিক ইন্ডাস্ট্রিজ, বিরলা সফট, CCL প্রোডাক্টস ইন্ডিয়া লিমিটেড, কৃষ্ণা ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স, RHI ম্যাগনেসিটা ইন্ডিয়া লিমিটেড এবং ব্লু স্টারের মতো কোম্পানিগুলিতে এই ফান্ডের টাকা নিবেশ রয়েছে। আর যদি হোল্ডিং অ্যানালিসিস হিসাবে দেখি, তাহলে ইকুইটিতে 79.8% টাকা, ডেট ফান্ডে 20% টাকা এবং ক্যাশে 0.1% টাকা রয়েছে। এখন যদি সেক্টর ওয়াইজ এলোকেশনের কথা বলি, তাহলে কেমিক্যাল সেক্টরে 20.5%, কনস্ট্রাকশানে 20.2%, টেকনোলজিতে 13.3%, আদার্সে 12.8%, হেলথ কেয়ার সেক্টরে 10.1%, ফাইন্যান্সিয়াল সেক্টরে 7%, কনজিউমার স্টেপলসে 5.7%, কনজিউমার ডিসক্রিশনারিতে 5.4% এবং মেটালস অ্যান্ড মাইনিংয়ে 5.1% টাকা ইনভেস্ট করে রেখেছে। এই ফান্ডে যদি এক্সপেন্স রেশিওর কথা বলি, তাহলে এর এক্সপেন্স রেশিও রয়েছে 0.46%। এক্সপেন্স রেশিও যে কোনো মিউচুয়াল ফান্ডে খরচ হয়ে থাকে। আর যদি এই ফান্ডের এক্সিট লোডের কথা বলি, তাহলে 12 মাসের আগে যদি আপনার ইনভেস্টমেন্টের 10% টাকা রিডিম করেন, তাহলে 1%-এর এক্সিট লোড লাগবে। এখন যদি এই ফান্ডের ফান্ড ম্যানেজারের কথা বলি, তাহলে অনুপম তিওয়ারি অক্টোবর 2016 থেকে এবং হিতেশ দাস ডিসেম্বর 2020 থেকে এই ফান্ডের দেখাশোনা করছেন। আর এই ফান্ডের ফান্ড হাউসের কথা বলতে গেলে, এক্সিস মিউচুয়াল ফান্ড টোটাল অ্যাসেটের দিক থেকে ভারতে 7 নম্বর র্যাঙ্কে রয়েছে। এই ফান্ডের AUM অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট রয়েছে 2,61,160.43 কোটির, অর্থাৎ মানুষ এত পরিমাণ টাকা এক্সিসের বিভিন্ন ফান্ডের মধ্যে ইনভেস্ট করে রেখেছেন। আর এই কোম্পানি স্টার্ট হয়েছিল 4th September 2009। এক্সিসের এই ফান্ডটি একটি ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। এই স্কিমের মধ্যে ইনভেস্টমেন্ট যেমন রিস্ক রয়েছে, তেমনই এই স্কিমের মধ্যে হাই রিটার্নও পেতে পারেন, তাই আপনি আপনার রিস্ক প্রোফাইল দেখেই এই ফান্ডে ইনভেস্ট করবেন। এক্সিসের এই মিউচুয়াল ফান্ড স্কিমের নাম হলো এক্সিস স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এইবার চলুন আপনাদের নিয়ে যাই ক্যালকুলেটারে, এবং সেখানে বোঝার চেষ্টা করব যে যদি আপনি এক্সিসের এই ফান্ডে অ্যাজ এ লামসাম হিসাবে একবার 1,00,000 টাকা নিবেশ করেন, তাহলে আপনি কিভাবে 20 টাকার ফান্ড তৈরি করতে পারবেন। বন্ধুরা, এটি হলো আমাদের কাছে একটি লামসাম ক্যালকুলেটার। এখানে আপনি যেহেতু অ্যাজ এ লামসাম হিসাবে 1,00,000 টাকা ইনভেস্ট করতে চান, তাই এখানে টোটাল ইনভেস্টমেন্টের ঘরে 1,00,000 টাকা বসিয়ে দিচ্ছি। এখানে আমরা এক্সপেক্টেড রিটার্ন ধরেছি 20%, যা কিনা এই মিউচুয়াল ফান্ডের অল টাইম হাই রিটার্নের থেকে 4% কম।
এখানে আপনাদের একটি কথা মাথায় রাখতে হবে, এখানে যে এক্সপেক্টেড রিটার্ন ধরেছি সেটা ফিক্সড ইন্টারেস্ট রেট নয়, এর থেকে কম বা বেশি রিটার্নও আপনি পেতে পারেন। এখন এই অ্যামাউন্টকে যদি আপনি 5 বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে 5 বছরে ইনভেস্টেড ভ্যালু থাকবে 1,00,000 টাকাই, কিন্তু 5 বছরে আপনার এস্টিমেট রিটার্ন আর হবে 1,48,832 টাকা, এবং 5 বছর পর আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 2,48,832 টাকা। আর যদি আপনি এই ইনভেস্টমেন্ট পিরিয়ডকে বাড়িয়ে 10 বছর করেন তাহলে আপনার ইনভেস্টেড অ্যামাউন্ট ওই 1,00,000 টাকাই থাকবে, কিন্তু 10 বছরে আপনার এস্টিমেট রিটার্ন আর হবে 5,19,174 টাকা, আর তাই 10 বছরে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 6,19,174 টাকা। একইভাবে যদি এই ইনভেস্টমেন্ট পিরিয়ডকে বাড়িয়ে 15 বছরের জন্য করেন তাহলে আপনার এস্টিমেট রিটার্ন আর হবে 14,40,702 টাকা, এবং 15 বছরে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 15,40,702 টাকা। যদি এই 1,00,000 টাকাকে 20 বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে 20 বছরে এস্টিমেট রিটার্ন আর হবে 37,33,760 টাকা, এবং তাই 20 বছরে আপনার টোটাল ভ্যালু ক্রিয়েট হবে 38,33,760 টাকা। আবার যদি এই টাইম পিরিয়ডকে বাড়িয়ে 25 বছর করেন তাহলে আপনার এস্টিমেট রিটার্ন আর হবে 94,39,622 টাকা, এবং 25 বছরে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 95,39,622 টাকা। আবার যদি এই ইনভেস্টমেন্ট পিরিয়ডকে বাড়িয়ে 30 বছর পর্যন্ত করতে পারেন তাহলে আপনার এস্টিমেট রিটার্ন আর হবে 2,34,37,631 টাকা, এবং 30 বছরে টোটাল ভ্যালু দাঁড়াবে 2,37,37,631 টাকা। সুতরাং বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি যতটা বেশি সময় ধরে এতে ইনভেস্টেড থাকতে পারবেন ততটাই বেশি আপনার টাকা কম্পাউন্ড হয়ে রিটার্ন পাবেন। অনেকেই হয়তো ভাবছেন এতটা বেশি পিরিয়ডের জন্য কীভাবে হোল্ড করে রাখবো, এত বছর হয়তো বাঁচবই না। কিন্তু বন্ধুরা, এখানে আপনাদের জানিয়ে রাখি এই ইনভেস্টমেন্টকে আপনি যে কোনো সময়ে বন্ধ করতে পারেন। আমি তো কেবলমাত্র এই ক্যালকুলেটারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে আপনি যতটা টাইম দেবেন ততটাই বেশি রিটার্ন আপনি পেতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর যদি এখনও পর্যন্ত মানি হল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। আজ তবে এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।